আজকে আমি আলোচনা করব নেরেশন নিয়ে। তো নেরেশনের কোন পার্টটি নিয়ে? ও একদম সহজতর যে নিয়মটি এটি নিয়ে। কি আছে এটির মধ্যে? ইউনিভার্সাল ট্রুথ। প্রথমেই বুঝতে হবে ইউনিভার্সাল ট্রুথ মানে কি। ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, অর্থাৎ চিরকাল ধরে, যুগ যুগ ধরে যে সমস্ত বিষয় ঘটে আসছে বা চলছে, একই জিনিস একই অবস্থায় আছে, এই সমস্ত যে বিষয়গুলো তার উপর যে সেন্টেন্স, এই সমস্ত সেন্টেন্সের নারেশন কিভাবে করতে হয় সেই নিয়ম নিয়ে আমি আলোচনা করব। আমি আলোচনা করব আজকে হ্যাবিচুয়াল ট্রুথ নিয়ে। হ্যাবিচুয়াল ট্রুথ মানে কি? অভ্যাসগত সত্য, অর্থাৎ কারো কোনো কিছু করার অভ্যাস আছে। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু অভ্যাস থাকে। তো কোনো ব্যক্তির যখন কোনো একটি কাজ অভ্যাস হয়ে যায় তখন সেই সমস্ত সেন্টেন্সের নারেশন কিভাবে করতে হবে। তারপর আমি আলোচনা করব সাইন্টিফিক ট্রুথ নিয়ে, মানে বৈজ্ঞানিক সত্য, অর্থাৎ বৈজ্ঞানিক বিষয়ভিত্তিক দিক থেকে যে সমস্ত সেন্টেন্স আসবে সেই সমস্ত সেন্টেন্সের নারেশন কিভাবে করতে হয় তা আলোচনা করব। তো চলুন করে নেই। প্রথমে আছে কি এখানে দেখুন, দা টিচার সেড দা আর্থ মুভস রাউন্ড দা সান। শিক্ষক মহাশয় বলল কি? দা আর্থ মুভস রাউন্ড দা সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। তো দেখুন, পৃথিবী সূর্যের চারিদিকে আগেও ঘুরত, এখনো ঘুরে, আর ভবিষ্যতেও ঘুরবে। অর্থাৎ এটি কি? এটি কিন্তু একটি চিরন্তন সত্য, বা এটার মধ্যে কিন্তু সাইন্টিফিক টাচ আছে, মানে বৈজ্ঞানিক লজিক আছে। তাহলে দেখুন, এই সমস্ত সেন্টেন্সের নারেশন করতে গেলে একদম সহজ। কিভাবে করবেন? কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু একটি লিঙ্কার লাগিয়ে দেবেন। এবং মনে রাখবেন, এই সমস্ত সেন্টেন্স কিন্তু সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে। আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে নারেশন করতে হলে কি করতে হয়? একটি দ্যাট বসাতে হয়। তাহলে দেখুন কি করে হবে। দ্য টিচার সেড, টিচার সেড দ্যাট, লিঙ্কার কি বসলো? দ্যাট। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ কে যুক্ত করার জন্য আনলাম কি? দ্যাট। তারপর দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, হয়ে গেল কত সহজ। নেক্সট কি আছে? মাই ফাদার সেড টু অ্যান্ড টু মেক ফোর। দেখুন, আমার বাবা বলল দুই এবং দুইয়ে যোগ করলে চার হয়। তাহলে কি হবে এটা? টু অ্যান্ড টু মেক ফোর, দুই আর দুয়ে চার হয়। দেখুন, দুই এবং দুয়ে চার আগেও হতো, এখনো হয়, আর আগামী দিনেও হবে। তাহলে এটি কি? এটিও কিন্তু এক প্রকার সত্য, এবং এটি কিন্তু সাইন্টিফিক ট্রুথ বলা যায়, অথবা গণিতের দিক থেকে কিন্তু এটি সত্য, ম্যাথমেটিক্স এর দিক থেকে, মানে হিসাবের ক্যালকুলেটিভ ট্রুথ বলা যায়। তাহলে এই সমস্ত সেন্টেন্স এর ক্ষেত্রেও কিন্তু কোনো পরিবর্তন হবে না। দেখুন, মাই ফাদার সেড দ্যাট হবে শুধু একটা, কারণ লিঙ্কার হবে দ্যাট। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ কে যুক্ত করার জন্য দ্যাট প্রয়োজন। টু অ্যান্ড টু মেক ফোর, বাস হয়ে গেল। নেক্সট আছে কি দেখুন, এটি একটু ইম্পর্টেন্ট। মাই সিস্টার সেড আই ওয়াশ ইন দা এভরি মর্নিং, আমার বোন বলল যে আমি প্রতিদিন সকালবেলা হাঁটি। তার মানে কি? তার মানে ওই ব্যক্তি প্রতিদিন সকালবেলা হাঁটে, এটি তার অভ্যাস, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে, প্রতিদিন করে। তো এক্ষেত্রেও কিন্তু টেন্সের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু কি হবে, একটু প্রোনাউনটাকে বসাতে হবে ঠিকঠাক। দেখুন, মাই সিস্টার সেড, এতটুক তো ঠিক আছে। তারপর লিঙ্কার আসবে একটি রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ কে যুক্ত করার জন্য লিঙ্কার কি হবে? দ্যাট। তারপর আই, আই বলতে এখানে কাকে বুঝিয়েছি? আমার সিস্টার বলল আই ওয়াকস ইন দ্য মর্নিং, তাহলে আইটা কে এখানে? আই কিন্তু আমার সিস্টার, অতএব লিখতে হবে কি? প্রোনাউন একটি, মানে শি, সে বলতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে শি লিখতে হয়, তো শি। তারপর বাকিটা সেম, ওয়াকস ইন দ্য এভরি মর্নিং, হয়ে গেল। তো মাই সিস্টার সেড দ্যাট শি ওয়াকস ইন দ্য এভরি মর্নিং। এক্ষেত্রে দেখুন, তার শুধু এই যে আই প্রথম সাবজেক্টটি, এটা শুধু রূপান্তরিত হয়ে কি হয়েছে? প্রোনাউনে বসেছে। আদারওয়াইজ কিন্তু কোনো টেন্সের পরিবর্তন নেই। যেমন আমি বলেছিলাম যে রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্ব যদি সেড থাকে অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে এটি, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন ঘটে। কিন্তু যখনকার সময় এটি হ্যাবিচুয়াল ট্রুথ বা সাইন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ হবে, এই ক্ষেত্রে কিন্তু এরকম কোনো পরিবর্তন ঘটবে না। নেক্সট কি আছে দেখুন, সলিল সেড আই ডোন্ট লাইক টি, সলিল বলল আমি চা পছন্দ করি না, আমি চা খেতে পছন্দ করি না, ভালোবাসি না। তাহলে এটি কি করে করবো? দেখুন, এটাও কিন্তু সেম, সলিল সেড
সহজ একটি কি আসবে লিঙ্কার, কি আসবে লিঙ্কারটা কি দ্যাট, কারণ টি এসআরটি মে আছে। তো সলিল সেড মানে রিপোর্টিং স্পিচ, আর আই ডোন্ট লাইক টি এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, লিঙ্কার কি হবে দ্যাট। তাহলে সলিল সেড দ্যাট আই, আইটা কে এখানে, আই কিন্তু এখানে সলিল, তাহলে কি লিখতে হবে হি, সলিল নিশ্চয় একটি ছেলে হবে, অথবা ব্র্যাকেটে লিখতে পারেন সলিল সলিল। এবার প্রশ্ন হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, সলিল সেড দ্যাট হি, এখানে কি ডোনট হবে না অন্য কিছু হবে? যদি আমি লিখি হি ডোনট লাইক টি তাহলে কিন্তু ভুল হবে, কারণ কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অথবা মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি শি ইট দিস রাম শ্যাম, মানে কোন একটা সিঙ্গেল জিনিস এবং থার্ড পারসন, মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কি, ফার্স্ট পারসন হচ্ছে আমি আমরা, সেকেন্ড পারসন তুমি তোমরা, এগুলো বাদে থার্ড পারসন যে কোনো জিনিস, আর সিঙ্গেল একটি জিনিস হলে সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু কি হয় ডাজ হয়, মানে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস যুক্ত করতে হয়। তাহলে ডোর সঙ্গে এখানে ইয়েস যুক্ত হবে, কি হবে হি ডাজ নট লাইক টি। তাহলে কি হলো নারেশনটি, সলিল সেড দ্যাট হি ডাজ নট লাইক টি। আর একদম স্মার্ট যদি বলতে হয় বা লিখতে হয় কি বলতে হবে, সলিল সেড দ্যাট হি ডাজ নট লাইক টি, হি ডাজ নট লাইক টি, শর্ট ফর্ম ডাজ নট এর শর্ট ফর্ম কি ডাজন্ট, ডাজন্ট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে রুলস। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম সমস্ত সাইন্টিফিক ট্রুথ এবং ইউনিভার্সাল ট্রুথ, বা যাই বলেন আপনি হ্যাবিচুয়াল ট্রুথ নিয়ে, যেগুলোর মধ্যে কোনো পরিবর্তন ঘটে না টেন্সের, শুধুমাত্র একটি লিঙ্কার বসালে নারেশন হয়ে যায়, যে কোনো টেন্সে থাকুক আমাদের কোনো মাথা ব্যথা নেই, সহজভাবে করা যায়। আজকের ভিডিওটি ছিল এইটুকুই, আমার ভিডিও দেখতে থাকুন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনার কেউ কোন টপিকের উপর ভিডিও দরকার, অথবা এই ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্ট করে জানান। আজকের ভিডিওতে এইটুকুই, আজকে এইটুকুই, চললাম, বাই।